আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে আমাদের স্কুল বন্ধ থাকা সত্ত্বেও আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। এখানে দেখো, তোমার অনলাইন ক্লাসের ইংলিশ সাবজেক্টের উপর আমি শাহনাজ পারভীন, অ্যাসিস্ট্যান্ট লেকচারার পলিটিক্যাল সায়েন্স, মুজিব জৈনিয়া ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইটা অনেকটা অংশ আমরা ক্লাসে শিখেছিলাম, সেই ইউনিট ওয়ান, তার কিছুটা বাকি আছে, কিছুটা তোমরা শিখেছো। সেই ইউনিট ওয়ানে আমরা এই যে বইটা তোমরা দেখছো, ইউনিট ওয়ানে আমরা কী শিখেছি, কী শিখবো সেটা পরবর্তীতে দেখো। ইউনিট ওয়ানের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে দেখো গ্রেটিং। গ্রেটিং অর্থ তোমরা সবাই জানো অভিবাদন বা সম্ভাষণ। আমরা একে অন্যের সাথে দেখা হলে কীভাবে কথা বলি তার শুরুটা সুন্দর করে এখানে বিস্তারিত ইংরেজিতে তোমরা জানতে পারবে। এতে দেখো আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে যেভাবে দেখা লেখা আছে, যেভাবে শেখানো আছে, সেভাবে দেখো এবং ভালো করে শোনো এবং বলার চেষ্টা করো। গুড মর্নিং, শুভ সকাল। কারোর সাথে তোমরা সকালে দেখা হলে কী বলো? গুড মর্নিং। গুড অর্থ ভালো, মর্নিং অর্থ সকাল। তার প্রতি উত্তরে তোমরা কিন্তু ঠিক একই কথাই পাও, গুড মর্নিং। একজন টিচার যখন ক্লাসে ঢোকে তখন তোমরা সবাই কিছু বলো, টিচারও কিছু বলো। সেটা শুরুর যে টপিকটা, ডায়লগটা, সেটা কি আসে? গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা প্রত্যুত্তরে বলো গুড মর্নিং টিচার, অর্থাৎ টিচার তোমাদের বলে শুভ সকাল ছাত্রছাত্রীবৃন্দ, তোমরাও বলো শুভ সকাল শিক্ষক। এই যে সবাই মিলে গুড মর্নিং টিচার বলো, এই যে সম্ভাষণ ডায়লগ, এটা আমাদের গ্রেটিং অর্থাৎ অভিবাদন। এরপর তোমরা যখন নিজেরা কথা বলো, যেমন গুড মর্নিং, শুভ সকাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো, প্রত্যুত্তরে তোমরা কি বলো? ফাইন, থ্যাংক ইউ, ভালো, ধন্যবাদ তোমাকে। তো এই যে শুরুটা হয় আলোচনার, গুড মর্নিং, অর্থাৎ তোমাকে সম্বোধন করে তুমি আবার সেটা ফেরত দাও। এভাবে আমরা একে অপরে, এখান থেকে দেখো ওয়ার্ড মিনিংগুলো যে আসছে, লুক, দেখা, লিচেন, শোনা, অ্যান্ড এবং সে, বলা। গ্রেডিং হচ্ছে অভিবাদন বা সম্ভাষণ। ইউনিট অধ্যায় লেচর পার্ট, হাউ, কেমন, থ্যাংক, ধন্যবাদ, ফাইন, সেটাও কিন্তু ভালো, ইউ, তোমাকে। এখানে যে ওয়ার্ড মিনিংগুলো জানলে তোমরা এখনই খাতা কলম নিয়ে তুলে ফেলো, অর্থগুলো লিখে ফেলো। এরপরে দ্বিতীয় ইউনিটে কী আছে দেখো, ইন্ট্রোডাকশন, অর্থাৎ পরিচয় পর্ব। এটা হচ্ছে লেসন ওয়ান থেকে থ্রি। সেখানে একই কথা আছে, লুক, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ দেখো, শোনো এবং বলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো, অ্যান্সার তোমরা কী করো? ফাইন, থ্যাংক ইউ, ভালো, তোমাকে ধন্যবাদ। এরপর বি নাম্বারে আছে দেখো, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখন তোমাদের তো সম্ভাষণ করা হয়ে গেল, কেমন আছো বলা হয়ে গেল, তোমার নাম জানতে চাইবে না একে অপরে? সেখানে বলবে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, তুমি কি বলবে, তোমার নামটা বলবে। এখানে আছে দেখো, আই অ্যাম লানা, লানা বলছে আমি লানা, কিন্তু তুমি যেই হও তুমি তোমার নাম বলবে, সেটা তোমাদের নিজেদের নাম। এরপর সিতে আছে দেখো, লিসেন সে অ্যান্ড ডু, অর্থাৎ শোনো, বলো এবং করো, কি করবে? আই অ্যাম লানা, হোয়াটস ইউর নেম, আমি লানা, তোমার নাম কি, ও বলছে আই অ্যাম সাকিব, আমি সাকিব, আবার সাকিব বলছে আই এম সাকিব, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, আমি রুনা। তো এখানে কিন্তু আগে যে ওয়ার্ডের শব্দগুলো জানা আছে সেই ওয়ার্ডগুলো আছে, সাথে আছে কি দেখো, হট অর্থ কি, নেম অর্থ না, ডু অর্থ করা। এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো খাতা লিপিবদ্ধ করে SWতে কিন্তু আমাদের দেওয়া আছে যে আজকে এই ক্লাসে যা তোমরা শিখবে তা ওয়ার্ড মিনিংগুলো এবং ট্রান্সলেশনগুলো সুন্দর করে রাখবে। যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো, একটা ট্রান্সলেশন, ফাইন, থ্যাংক ইউ, ভালো, ধন্যবাদ তোমাকে। আবার আছে দেখো, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, ট্রান্সলেশন, আই অ্যাম সাকিব, আমি সাকিব। এখানে দেখো পাঁচটা ট্রান্সলেশন আছে, এই ট্রান্সলেশনগুলো তুমি কিন্তু লিপিবদ্ধ করবে এবং SW তারিখ দিয়ে রাখবে। এরপরে দেখো সেইং গুড বাই, অর্থাৎ আমরা বিদায় কিভাবে বলি, এটা নিয়ে একটা রাইম আছে,
কিছু ওয়ার্ড আছে, কিন্তু ট্রান্সলেশন আছে। যেমন লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো, এটা ট্রান্সলেশন। যদি ওয়ার্ড মিনিংয়ে যাও, লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা এবং সে অর্থ বলা। টিচার বলতেছে হ্যালো স্টুডেন্টস, ও হে ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা কি বললো? তোমরাও বলবে হ্যালো টিচার। লুক লিসেন অ্যান্সার, দেখো শোনো এবং বলো। গুড বাই টিচার, ওরা যখন টিচার যখন বলে গুড বাই স্টুডেন্টস, শুভ বিদায় ছাত্রছাত্রী বৃন্দ, স্টুডেন্টরাও কিন্তু ঠিক তাই বলে, গুড বাই টিচার। সিধা একটা রাইম আছে, তোমরা রাইম অর্থ জানো তো, ছড়া বা কবিতা। লুক লিসেন অ্যান্সার, দেখো শোনো এবং বলো। আমরা রাইমটি একবার বলি, শোনো, গুড বাই গুড বাই, ইটস দ্য এন্ড অফ দ্য ডে, গুড বাই গুড বাই, নাও ইটস টাইম টু প্লে, অর্থাৎ শুভ বিদায় শুভ বিদায়, আজকে দিনে যে সমাপ্ত, শুভ বিদায় শুভ বিদায়, এখন কি সময়? খেলার সময়। তাহলে আমরা ওয়ার্ড মিনিংগুলো জানি, গুড বাই অর্থ শুভ বিদায়, টিচার শিক্ষক, স্টুডেন্ট ছাত্রছাত্রী বৃন্দ, রাইম ছড়া বা কবিতা, ইন্ট সমাপ্ত, ডে দিন, নাও এখন, টাইম সময়, পেলে খেলা। এখানে যে ট্রান্সলেশন সেটা হচ্ছে দেখো, নাও ইটস টাইম টু প্লে, এখন সময় খেলার। আবার হ্যালো স্টুডেন্ট, ও হে ছাত্রছাত্রী বৃন্দ, এই ট্রান্সলেশন এবং ওয়ার্ড মিনিং, অর্থাৎ এই শব্দের অর্থগুলো এবং তোমাদের বাক্যগুলো ভালো করে জানবে। এরপরে দেখো নাম্বার, অর্থাৎ সংখ্যাগুলো। লুক লিসেন অ্যান্ড সে, শোনো, এখানে দেখো শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নিত করো বাতাস। কাউন্ট, গণনা করা। এখানে এই যে পিকচারগুলো দেওয়া আছে, এই পিকচারগুলো তোমরা গণনা করবে এবং খাতায় চিহ্নিত করে লিখবে। যেমন বলে আছে, এখানে কয়টা বলা আছে? ওয়ান। অ্যান্ড, পিপটা কয়টা আছে? দুইটা। সে অ্যান্ড রিড, ট্রেস অ্যান্ড রাইট, শোনো এবং পড়ো, চিহ্নিত করো এবং লেখো। এই খালি ঘরগুলোতে যেমন ওয়ান ওয়ান ওয়ান, টু টু টু, এই খালি ঘরগুলোতে বল কয়টা আছে এবং অ্যান্ট অর্থাৎ পিপটা কয়টা আছে আমরা গণনা করেছি, পড়েছি এবং লিখেছি, চিহ্নিত করেছি। কাউন্ট, ট্রেস অ্যান্ড রাইট, গণনা করো, চিহ্নিত করো এবং লেখো। অ্যাপেল, এখানে কিন্তু দেওয়া আছে অ্যাপেল একটা, বলস দুইটা, অ্যান্ট কয়টা আছে? দুইটা। তাহলে এই যে খালি ঘরগুলো তোমাদের দেওয়া আছে, এখানে সংখ্যাগুলো লিখতে হবে। বলের এখানে খালি ঘর আছে, সেখানে তোমরা কী লিখবে? ওয়ান। অ্যান্ট, সেখানে ওয়ান। অ্যাপেল, সেখানে টু। তো ওয়ার্ড মিনিংয়ে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে পাবো নাম্বারস, সংখ্যাগুলো, ট্রেস চিহ্নিত করা, এয়ার বাতাস, কাউন্ট গণনা করা, রাইট লেখা, টু দুই। এরপর অ্যাপেল অর্থ আপেল, বলস বলগুলো, অ্যান্ডস পিঁপড়াগুলো, বল বল, অ্যান্ড পিঁপড়া, অ্যাপেলস আপেলগুলো। এরপর দেখো হোমওয়ার্ক। এতক্ষণ তোমাদের যে আমি ক্লাসে ওয়ার্ড মিনিংগুলো বললাম, ট্রান্সলেশন বললাম, ইউনিট ওয়ান থেকে ইউনিট ফোর পর্যন্ত, সবগুলো তোমরা ভালো করে খাতায় লিপিবদ্ধ করবে এবং তারিখ দিয়ে এইচডব্লিউ করবে। এইচডব্লিউ কী আছে দেখো, ইউনিট ওয়ান থেকে ফোর ওয়ার্ড মিনিংগুলো আগে লিপিবদ্ধ করবে তারিখ দিয়ে এবং তার অর্থ লিখবে। দুই নম্বরে ট্রান্সলেশন লিখবে, অর্থাৎ ইংলিশ বাক্যগুলো লিখবে এবং সেন্টেন্সগুলো লিখবে এবং অর্থ অর্থাৎ বাক্যগুলো লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখলে এবং এগুলো খাতায় লিপিবদ্ধ করে তারিখ দিয়ে দেখলে, এগুলো খাতায় লেখার পর যে এইচডব্লিউটা করা হলো, আমাদের স্কুল যেদিন খুলবে সেদিন প্রথম ইংলিশ ক্লাসে তোমাদের এইচডব্লিউগুলো প্রত্যেকে দেখাতে হবে, তারিখ এবং হোমওয়ার্কের যে ইউনিটগুলো লিখতে হবে। তো ওয়ার্ড মিনিং, ট্রান্সলেশন খুব সুন্দর করে এইচডব্লিউ খাতা লিপিবদ্ধ করবে তারিখ সহ। আবারও বলতেছি, আমি কিন্তু দেখব। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।